আপনি জীবের কল্যাণকারী শিব, আবার প্রলয়কারী রুদ্র, সমস্ত শক্তিকে ধারণকারীও আপনি। আপনাকে বারবার নমস্কার। আপনি সর্ববিদ্যার অধিপতি ও ভূতসমূহের প্রভু, আপনাকে প্রণাম। আপনি সকলে প্রাণ এবং এই জগতের স্বরূপ। আপনি যোগের কারণ এবং স্বয়ং যোগ, এর থেকে যে ঐশ্বর্য লাভ করা যায় তাও আপনি। হে হিরণ্যগর্ভ, আপনাকে নমস্কার। আপনি আদিদেব, সাক্ষীভূত, আপনি নরনারায়ণ, ঋষির রূপে প্রকট হয়েছেন এবং সর্বদুঃখ পাপ হারক শ্রী হরি, আপনাকে নমস্কার। আপনার শরীর মরকত, মুনির ন্যায় শ্যাম বর্ণ, সকল ধনসম্পত্তি ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী, আপনার সেবিকা। হে পীতাম্বর, আপনাকে বারবার নমস্কার। আপনি বরদ শ্রেষ্ঠ, সর্বপ্রকার বরদাতা, তাই জীবের একমাত্র বরণীয়। সেই জন্য ধীর ব্যক্তিরা নিজেদের মঙ্গলার্থে আপনার পদরজের আরাধনা করে থাকে। যার পাদপদ্মের সৌরভ লাভ করার জন্য সকল দেবতা এমনকি স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত সেবা করে থাকেন, সেই ভগবান আমার প্রতি প্রসন্ন হোক। হে প্রিয়, ভগবান ঋষিকেশকে প্রথমে আবাহন করবে, তারপর এই মন্ত্র দ্বারা পাদ্য আচমন প্রভৃতি দিয়ে শ্রদ্ধাপূর্বক মনোযোগ সহকারে তার পূজা করবে। গন্ধ, মাল্য প্রভৃতি দ্বারা ভগবানকে পূজা করে দুধ দিয়ে স্নান করাবে। তারপর বস্ত্র, যজ্ঞপতি, আবরণ, পাদ্য, আচমনীয় গন্ধ ও ধূপ ইত্যাদি দ্বারা দ্বাদশাক্ষর মন্ত্র পাঠ করবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই দ্বাদশাক্ষর মন্ত্র ভগবানের পূজা করবে। যদি ব্যয় সামর্থ্য থাকে তবে দুগ্ধপক্ষ সল্লান দ্বারা প্রস্তুত ঘৃত ও গুড় মিশ্রিত পায়সান্ন নিবেদন করবে এবং তারপর দ্বাদশ অক্ষর মন্ত্র দিয়ে হোম করবে। সেই প্রসাদ নৈবেদ্য ভগবত ভক্তদের মধ্যে ভাগ করে দিতে হবে অথবা নিজে গ্রহণ করবে। পরে পূজান্তে আচমন ও তামুল নিবেদন করবে। অষ্টরোত্তর শতসংখ্যক বার 108 বার দ্বাদশ অক্ষর মন্ত্র জাপ করবে এবং অন্যান্য স্তব পাঠ করে ভগবানের স্তুতি করবে। তারপর প্রদক্ষিণ করে সানন্দে সাষ্টাঙ্গে প্রণাম করবে। দেবতার নির্মাল্য মস্তকে ধারণ করে দেবতাকে বিসর্জন দেবে। অন্তত পক্ষে দুজন ব্রাহ্মণকে পায়সন্ন ভোজন করাবে। দক্ষিণা দিয়ে তাঁদের ব্রাহ্মণদের সৎকার করবে। অতঃপর তাঁদের অনুমতি নিয়ে বন্ধুদের সঙ্গে অবশিষ্ট অন্ন গ্রহণ করবে। সেই দিন ও রাত্রিতে ব্রহ্মচর্য ব্রত পালন করবে। পরের দিন প্রাতঃকালে স্নান করে পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের পূজা করবে। এইভাবে যতদিন না ব্রত শেষ হয় ততদিন দুধ দিয়ে ভগবানকে স্নান করিয়ে পূজা করবে। এইভাবে সানন্দে দুগ্ধাহারী হয়ে বিষ্ণু পূজা পরায়ণ হতে হবে। প্রতিদিন পূর্ববৎ অগ্নিতে আহুতি দিয়ে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। এইভাবে বারো দিন দুগ্ধহারী থেকে প্রতিদিন হোম, ভগবানের আরাধনা ও পূজা করবে এবং ব্রাহ্মণ ভোজন করাবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদে তিথি থেকে ত্রয়োদশী তিথি পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত পালন করবে। ভূমিতে শয়ন করবে ও তিনবার করে স্নান করবে। মিথ্যা কথা বলবে না, পাপীর সঙ্গে আলাপ করবে না, পাপ বিষয়ে আলোচনা করবে না, উৎকৃষ্ট ও নিকৃষ্ট সব রকম ভোগই ত্যাগ করবে। কোনো প্রাণীর প্রতি হিংসা করবে না, কেবল ভগবানের আরাধনা একাগ্র হয়ে থাকবে। ত্রয়োদশী দিন শাস্ত্র বিধিজ্ঞ ব্রাহ্মণ দ্বারা ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। কৃপণতা বর্জন করে যথাসাধ্য ধন ব্যয় ভগবানের মহতি পূজার আয়োজন করতে হবে এবং দুধে চরু, পরমান্ন ও পায়স রান্না করে ভগবানকে নিবেদন করবে। দুধে চরুপাক করে সুসমাহিত চিত্তে ভগবানের যজনা করবে এবং তিনি যে সমস্ত বস্তু গ্রহণ করে প্রসন্ন হন সেই সমস্ত দ্রব্য নৈবেদ্য রূপে নিবেদন করবে। তারপর জ্ঞানী আচার্য ও যাজ্ঞিকদের বস্ত্র অলঙ্কার এবং গরু দান করে সন্তুষ্ট করবে। হে প্রিয়, একেই ভগবানের আরাধনা বলে মনে করবে। হে সুশিস্মিতে, আচার্য ও ঋত্বিক ব্রাহ্মণদের শুদ্ধ, পবিত্র ও নানা গুণ বিশিষ্ট অন্ন ভোজন করাবে। সেই জন্য অন্য ব্রাহ্মণদের এবং অন্যান্য অতিথিদেরও সামর্থ্য অনুযায়ী ভোজন করানো উচিত। গুরু
ও যাজ্ঞিক ব্রাহ্মণদের যথাসাধ্য ও যথাযোগ্য দক্ষিণা দেবে। স্বেচ্ছায় আগত চণ্ডা এবং অন্ধ দিন দুঃখী ও অসমর্থ লোকেদের অন্ন বিতরণ করে সন্তুষ্ট করবে। দিন দরিদ্র অন্ধের সেবা ভগবত সন্তুষ্টির জন্যই করা হয়েছে মনে করে ভাই বন্ধুদের সঙ্গে নিজে ভোজন করবে। প্রতি পদ থেকে ত্রয়োদশী তিথি পর্যন্ত প্রতিদিন নিত্য গীত বাদ্য স্তুতি সতীশ বাচন এবং হরিকথা শ্রবণ কীর্তনাদি দ্বারা প্রতিদিন ভগবানের পূজা করবে। এই সকল ভগবানের শ্রেষ্ঠ আরাধনা, এর নাম পয়ব্রত। পিতামহ ব্রহ্মা আমায় যেমন বলেছিলেন আমি তোমাকে ঠিক সেইভাবে বললাম। দেবী, তুমি ভাগ্যবতী, ইন্দ্রিয়দের নিজের অভিষীভূত করে শুদ্ধ মনে শ্রদ্ধা সহকারে এই ব্রতের অনুষ্ঠান করে অবিনাশী ভগবানের আরাধনা করো। হে কল্যাণী, এই ব্রত ভগবানকে সন্তুষ্ট করে, সেই জন্য এর নাম সর্বযজ্ঞ ও সর্বব্রত। এই ব্রত সকল তপস্যার সার এবং এই দানে ভগবান তৃপ্ত হন, যাতে ভগবান প্রসন্ন হন সেটি আসল নিয়ম। শ্রেষ্ঠ যম সংযম, শ্রেষ্ঠ তপস্যা দান ব্রত এবং যজ্ঞ। অতএব হে দেবী, তুমি সংযম ও শ্রদ্ধা সহকারে এই ব্রতের অনুষ্ঠান করো, ভগবান শীঘ্রই তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমার মনোরথ পূর্ণ করবেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে অদিতিকে পয়ব্রত নামক ষোড়শ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।